হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ রূপমিতা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা করা খুব সহজ আর এটা নর্মাল একটা রুই মাছের রেসিপি। ওকে, সো এই রেসিপির নাম হচ্ছে মাস্টার্ড রুই কারি বা রুই সর্ষে। ওকে, এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, আমরা গরম ভাতে খেতে রেসিপিটা দারুণ লাগে খেতে। ওকে, আর নর্মাল রুই মাছের থেকে বা নর্মাল রুই মাছের ঝোল যেরকম আমরা খাই সেই সমস্ত খেতে যদি ভালো না লাগে তাহলে তোমরা খুব অনায়াসে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারো এই রুই মাছের সর্ষে বা রুই সর্ষে মাস্টার রুই কারি রেসিপিটা। ওকে, খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় বাড়িতে। চলো দেখে নাও রেসিপি। ওকে গাইস, প্রথমে দেখো আমরা এখানে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। তারপর এখানে আমরা একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে। ওকে, তারপরে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে। তারপর এখানে দেব হচ্ছে রসুন বাটা। এক চামচ আর হাফ চামচ রসুন বাটা। নেক্সট হচ্ছে আদা বাটা। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে এক চামচই দেওয়া হবে। জিরে গুঁড়ো, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে ভাজা ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। ভালো করে কষাতে হবে আর মশলাগুলো যাতে তো কড়াইতে লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে তারপরে কষাতে হবে। ওকে, এখানে দেখো মশলাগুলোর মধ্যে জল দেওয়া হয়েছে, এতে মশলাগুলো পুড়ে যাবে না আর আমাদের কষানোটা ভালো করে হবে। এখানে তারপর দেওয়া হবে নুন। তারপর আমরা যে সর্ষে আর পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমরা দইটাও মিশিয়ে দেব। দইটা মিশিয়ে ভালো করে ফাটাতে হবে, ফেটিয়ে আমরা রান্নার মধ্যে দিয়ে দেব। এদিকে দেখো আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরে আমরা এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সর্ষে পোস্ত আর দইয়ের মিশ্রণটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমরা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। রুই মাছের পিসগুলো এরকমভাবেই আপনারা নিয়ে নেবেন, তাহলে দেখতে সুন্দর হবে। মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে।
ওকে গাইস, এখানে দেখো আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। সো আমাদের মাস্টার্ড রুই কারি একেবারে রেডি। আমি এটাকে নামিয়ে নিয়েছি। ওকে গাইস, সো তোমরা দেখলে আমাদের কিন্তু মাস্টার্ড রুই কারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। রেসিপিটা দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসছে, আর দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা একেবারে জমে যায়। ওকে গাইস, সো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর হ্যাঁ প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো। ওকে, আর যারা আমার চ্যানেলে আছো, আমার সাথে থাকো, বাসে থাকো, আমাকে আরও সাপোর্ট করে যাও, ওকে, যাতে আমি তোমাকে পরে তোমাদেরকে পরে আরও ভালো ভালো রেসিপি ভিডিও দিতে পারি, আরও অনেক ভিডিও দিতে পারি, যাতে তার জন্য তোমাদের সাহায্যটা কিন্তু খুব দরকার, তোমাদের সাপোর্টটা আমার দরকার। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দাও। ওকে, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, টাটা।